উত্তরা ইউনিভার্সিটির বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। এ সময় উপস্থিত স্নাতক পাস শিক্ষার্থীদের সাফল্য এবং অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড বিশ্বজিৎ চন্দ্র, ট্রাস্টি বোর্ডের সদস্য সহ বিভিন্ন সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।